আসসালামু আলাইকুম তো ভেক্টরের লেকচার আট এই অধ্যায়ে আমরা এখন পর্যন্ত ছয়টা টপিক পড়ছি লেকচার আটে আমরা সাত নম্বর টপিক দিয়ে শুরু করবো টপিকটা হলো এর অধিক ভেক্টরের নির্ণয় ওকে এটা হলো আমাদের টপিক নাম্বার সেভেন আচ্ছা এখানে আমরা একটা নতুন থিওরি অ্যাপ্লাই করবো থ্রিটাকে আমরা বলে থাকি হলো লম্বাংশ উপপাদ্য ওকে আমরা দুইয়ের অধিক ভেক্টরের যে লব্ধি নির্ণয় এটা আমরা পড়বো লম্বাংশ উপপাদ্য দিয়ে ওকে আচ্ছা আমরা যেটা করব লম্বাংশ উপপাদ্যের কনসেপ্টটা আগে ছোট করে দেখবো এখানে আমরা উপপাদ্যের প্রমাণ বা উপপাদ্যটার বিবৃতি কি এসব নিয়ে কথা বলবো না আমরা এই উপপাদ্য দিয়ে ম্যাথ কিভাবে সলভ করা হয় জাস্ট প্রসিডিউটটা আগে ছোট্ট করে একটু দেখে নেব দেন আমরা প্রবলেম সলভিং এর দিকে যাব ওকে আচ্ছা তো কথা হলো যেটা যে প্রথমে আমরা একটু দেখতে চাই যে কেন আমরা লম্বাংশ উপপাদ্য দিয়ে দুই এর অধিক ভেক্টরের লব্ধি নির্ণয় করব ঠিক আছে এইটা আগে আমরা একটু ক্লিয়ার হই আমি জাস্ট একটা एग्जांपल দিয়ে এটা তোমাদেরকে বুঝাই ওকে কেন লম্বাংশ যেমন যেমনটা বলতেছিলাম এইটা আমি একটু উদাহরণ দিয়ে তোমাদেরকে আগে একটু বুঝাইতে চাই ধরো বাবা তোমার কাছে তিনটা ভেক্টর আছে তার মধ্যে একটা ভেক্টর হইলো দশ নিউটন মানের বল একটা ভেক্টর হইল বিশ নিউটন মানের বল এবং আর একটা ভেক্টর হইল ভালো কথা এখন কথা হলো যেটা আরো তোমাকে কিছু তথ্য দেওয়া আছে এই দশ এদের মধ্যবর্তী কোন ধরো বলে দিছে তিরিশ ডিগ্রি আর তিরিশ আর বিশ তাদের মধ্যবর্তী কোন ধরো তোমাকে বলে দিছে নাইনটি ডিগ্রি এখন কোয়েশ্চেন হলো দশ বিশ তিরিশ এই যে বল তিনটা এদের লব্ধির মান বের কর। তাহলে তুমি যদি লম্বাংশ উপপাদ্য না জানতা। ধরো তুমি শ্রেফ সামান্তরিক উপপাদ্য দিয়ে সামান্তরিক সূত্র দিয়ে তুমি লব্ধির মান এবং দিক নির্ণয় করা জানা এখন পর্যন্ত তুমি লম্বাংশ উপপাদ্য জানো না তাহলে তুমি এই ম্যাথটা কিভাবে সলভ করত তো তোমার প্রথম কাজ যেটা হতো তোমার প্রথম কাজ হতো দশ আর বিশ এই দুটা নিয়ে কাজ করা ঠিক আছে আমরা প্রথমে যেটা করব দশ নিউটন ও বিশ নিউটনের আমরা আগে নির্ণয় ঠিক আছে এটা বের করার জন্য আমার নিশ্চয় ওই রকম কোন ভেজাল নাই কেন ভেজাল নাই কারণ এখানে দশ মান দেওয়া আছে দশ বিশ নিউটন যার মান বিষ তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থার্টি ডিগ্রি তাহলে লব্ধিটাকে আমরা যদি নাম দেই

চারশো টু ইন্টু যদি ইন্টু, রুট করি তাহলে জিরো নাইন নিউটন এটা আসলে লব্ধির মান এরপরে আমরা একটু লব্ধির দিকটা বের করবো এবং আমরা একটা এজামশন করে নিলাম মানে আমরা ধরে নিলাম যে লব্ধির দিক যে থিটা সেটা আমরা দশের সাথে বের করতে যাচ্ছি কার সাথে বের করতে যাচ্ছি দশের সাথে বের করতে যাচ্ছি তাহলে দশ নিচে সিঙ্গেল বিশের সাইন থার্টি ডিগ্রি থাকবে উপরে প্লাস বিশের থাকবে নিচে এখান থেকে ক্যালকুলেশন করলে কিন্তু আমরা থিটার মানটাও বের করে ফেলতে পারি দেখি থিটার মানটা কত আসে টোয়েন্টি সাইন থার্টি ভাগ টেন প্লাস টোয়েন্টি টেন্টি কে যদি টেন করি তাহলে আমাদের অ্যান্সার আসবে টোয়েন্টি পয়েন্ট ওয়ান জিরো ডিগ্রি থিটার মান আসবে টোয়েন্টি পয়েন্ট ওয়ান জিরো ডিগ্রি গেল তাহলে আমরা কি কি জানলাম আমরা লব্ধির মানটা বের করলাম আমরা লব্ধির দিকটা বের করলাম আচ্ছা আর একটু ক্লিয়ার করবে লিখেই দিই একবারে লব্ধির থিটা বের করলাম যা নিউটনের সাথে এবার এবার আমি তোমাদের বলবো। চিত্রটার মধ্যে একটু মডিফিকেশন নিয়ে আসি। আমরা এই যে লব্ধির মানটা বের করছি আর এই যে লব্ধির দিকটা বের করছি এইটাকে এবার আমরা একটু চিত্রের মধ্যে বসাই দেবো তাহলে চিত্রটার নতুন ফরমেশনটা কি দাঁড়াচ্ছে দেখো এই দিক বরাবর দশ নিউটন ছিল থাক এই দিক বরাবর বিশ নিউটন ছিল আর এই দিক বরাবর ছিল তিরিশ নিউটন গুড এখন দশ আর বিশ এই দুইটার মধ্যবর্তী টোটাল অ্যাঙ্গেল দেওয়া ছিল থার্টি ডিগ্রি আর আমরা মাত্র বের করলাম এই বিশ আর দশের লব্ধির মান টোয়েন্টি নাইন পয়েন্ট জিরো নাইন এবং তা দশ নিউটনের সাথে কত ডিগ্রি কোন করতেছে টোয়েন্টি পয়েন্ট ওয়ান জিরো ডিগ্রি এবার ওই লব্ধিটা যদি আঁকাই আমি রেড কালার দিয়ে লব্ধিটা আঁকাচ্ছি তাহলে এইটা হলো আমার সেই লব্ধিটা এই লব্ধির মান আর আমরা বের করলাম কত টোয়েন্টি নাইন পয়েন্ট জিরো নাইন টোয়েন্টি নাইন পয়েন্ট জিরো নাইন নিউটন ওকে এবং লব্ধিটা দশ নিউটনের সাথে কত কোন করে টোয়েন্টি পয়েন্ট জিরো ডিগ্রি ভালো কথা তাহলে এবার আমরা যেটা করব দেখো বিশ আর দশ এই দুটার লব্ধির মান কিন্তু আমরা পেয়ে গেছি পেয়ে গেছি না আবার লব্ধি দশ নিউটনের সাথে কতক্ষণ করে সেটাও কিন্তু পেয়ে গেছে রাইট এইবার আস এই অ্যাঙ্গেলটা এখন তুমি বের করতে পারবা না বাবা অবশ্যই তুমি বের করতে পারবা এই টোটাল অ্যাঙ্গেলটা কত ডিগ্রি থার্টি ডিগ্রি তার থেকে নিচে টোয়েন্টি পয়েন্ট তুমি বাদ দিয়ে তাহলে থার্টি থেকে আমরা বিয়োগ করবো টোয়েন্টি পয়েন্ট ওয়ান জিরো এটা আসবে নাইন পয়েন্ট নাইন ডিগ্রি কত আসবে নাইন পয়েন্ট নাইন ওকে এইটা আমাদের আসলো নাইন পয়েন্ট নাইন ডিগ্রি এখন দেখো প্রশ্নে কিন্তু বিশ আর তিরিশের মধ্যবর্তী কোন দেওয়া ছিল নাইনটি এই অ্যাঙ্গেলটা দেওয়া ছিল নাইনটি তো তুমি তিরিশ আর বিশের মধ্যবর্তী কোন যেন নাইনটি লব্ধি আর এবং বিশের মধ্যবর্তী কোন যেন নাইন পয়েন্ট নাইন তাহলে তুমি নাইনটির সাথে যদি নাইন এটা যোগ করে দাও তাহলে তুমি আর এবং তিরিশের মধ্যবর্তী টোটাল কোন পেয়ে যাচ্ছ না ওকে সেটা আমরা একটু লিখে ফেলি তাহলে চিত্র হতে চিত্র হতে আর ইকুয়াল টোয়েন্টি নিউটন এবং তিরিশ নিউটন এর মধ্যবর্তী কোন আমরা কি করছিলাম আমরা টোটাল থার্টি থেকে নিচে টাকে বাদ দিয়ে দিছি তখন আমরা এই অ্যাঙ্গেলটা পাইছি নাইন পয়েন্ট নাইন এই নাইন পয়েন্ট নাইন এর সাথে আগের যে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলটা দেওয়া ছিল সেটাকে যোগ করে ৩০ আর আট তিরিশ এবং আর তার মধ্যবর্তী টোটাল অ্যাঙ্গেল বের করলাম কত 99.9 পয়েন্ট ডিগ্রি এইবার আমি তোমাদেরকে যেটা বলবো এই 20 নিউটনটা মুছে দাও কেন মুছে দেবো কারণ তুমি তো অলরেডি বিশ নিউটন আর এই যে দশ নিউটন এই দুইটার লব্ধি পেয়ে গেছো তুমি টোয়েন্টি নাইন পয়েন্ট জিরো নাইন বুঝতে পারছো আমার কথাটা আগে যে 20 আর দশ ছিল তাদের লব্ধি এখন তুমি পেয়ে গেছো কত টোয়েন্টি নাইন পয়েন্ট জিরো নাইন আর দশ কিন্তু তোমার কাছে নাই ওই যোগ করে তুমি লব্ধিটা পেয়ে গেছো এখন আসো এই অ্যাঙ্গেল সব মুছে দাও তুমি দিলা এটাও তুমি এখন মুছে দাও এইবার কথা হলো যেটা এই যে আমরা মাত্র বের করছি কি আর এবং থার্টি তার মধ্যবর্তী কোনটা কত এখন এইবার আমরা একটু আগের লোক মুছে দিচ্ছি সরি তো এবার আমরা যেটা করব এবার আগের যে দশ আর বিশের লব্ধি ছিল আর তার সাথে তিরিশ এই দুটার আমরা লব্ধি বের করব এবার আমাদের কাজ হইল আর এবং তিরিশ নিউটনের লব্ধি এবারও আমরা যদি সামান্তরিক সূত্র ইউজ করি তাহলে আর এর মান আছে

29.09 নাইন পয়েন্ট জিরো নাইন কয়েন্ট এখান থেকে কত আসে প্রথমে আমরা এইটার কাজ করে নিই টু ইন্টু থার্টি ইন্টু টোয়েন্টি নাইন পয়েন্ট জিরো নাইন ইন্টু কজ তার সাথে যোগ হবে জিরো নাইন তার উপরে যোগ হবে থার্টি স্কোয়ার পুরোটাকে রুট করলেট পয়েন্ট জিরো থ্রি নিউট ঠিক আছে আর এই যে লব্ধি আর ড্যাশ বের এটাই কিন্তু আলটিমেটলি আমার তিনটা বলের লব্ধি তো এখানে আমরা লিখে দিতে পারি যা প্রদূত বল ত্রয়ের বল ত্রয়ের ওকে এখন আসুন এই যে আমরা আলটিমেট লব্ধিটা পাইলাম তিনটা বলের যে লব্ধি পাইলাম সেইটা ধরে নেই তিরিশ নিউটনের সাথে থার্টি কোন উৎপন্ন করে তাহলে ওই কোনটা যদি আমরা বের করতে পাই তাহলে আমাদের কাছে শেষ আমরা লিখে আবার কোনটাকে ধরে নিলাম থিটা ড্যাশ ড্যাশ থিটা ইকুয়াল ড্যাস ইনভার্স কার সাথে যেন ধরে নিতে বলছি এই দুটোর থার্টি নিউটনের সাথে তো থার্টি নিউটনের সাথে যদি থিটা ড্যাশ হয় থার্টি নিচে থাকবে একা টোয়েন্টি নাইন পয়েন্ট জিরো নাইন তার সাইন

তাহলে তোমরা খেয়াল করতে পারছো কি যে তোমার কাছে যখন দুইয়ের অধিক ভেক্টর দেওয়া থাকবে তখন তুমি কিন্তু যে আলটিমেট সেটা বের করতে পারবা তোমার কি করতে হবে ফার্স্ট অফ অল যেকোনো দুইটা নিয়ে কাজ করে তার রেজাল্টের মান বের করতে হবে রেজাল্টের ডিরেকশন বের করতে হবে দেন যে রেজাল্ট বের হবে সেই রেজাল্টেন্টের সাথে বাকি যে ভেক্টরটা পরে থাকবে তাকে নিয়ে আবার সামান্তরিক সূত্র ইউজ করে লব্ধির মান বের করতে হবে দিক বের করতে হবে তো তোমার এক কাজ কিন্তু একাধিকবার করা লাগতেছে যদি তুমি সামান্তরিক সূত্র দিয়ে লব্ধির মান বের করতে চাও এন্ড দিস ইজ দ্য রিজন আমাদের এক কাজ যেন একাধিকবার করা না লাগে আমরা জাস্ট একটা সিম্পল ফর্মুলা ইউজ করে একটা সিম্পল কনসেপ্ট কাজে লাগাই যেন আমরা এই টাইপের ম্যাথ গুলো সলভ করতে পারি তার জন্যই কিন্তু লম্বাংশ উপপাদ্য ব্যবহার করা হয় ঠিক আছে তো চলো এবার আমরা লম্বাং উপপাদ্যের দিকে প্রসিড করব কিন্তু লম্বাংশ বেসিক প্রসিডিউরটা আমরা দেখব আমরা ম্যাথমেটিক্স সেকেন্ড পার্টের যখন স্থিতিবিদ্যা চ্যাপ্টারটা পড়ব ওই চ্যাপ্টারে গিয়ে বেসিক্যালি আমরা লম্বাংশ উপপাদ্যের বিবৃতি শিখব ইনফ্যাক্ট আমরা লম্বাংশ উপপাদ্যের একটা প্রমাণও দেখব ফিজিক্সে কোনোদিনই তোমার বলবে না যে লম্বাংশ উপপাদ্যটি প্রমাণ করো কিংবা লম্বাংশ উপপাদ্যটি বিবৃত করো এটা আসার কোনো চান্স নেই দিস ইজ দ্য রিজন আমরা ফিজিক্সের জাস্ট লম্বাংশ উপপাদ্য দিয়ে কিভাবে ম্যাপ করা হয় তার একটা বেসিক প্রসিডিউর দেখবো ওকে আচ্ছা তো প্রসিডিউরটা কি রকম খেয়াল করো ধরো তোমার কাছে এই দিক বরাবর একটা ভেক্টর দেওয়া আছে যেটার মান পি এই দিক বরাবর একটা ভেক্টর দেওয়া আছে যেটার মান কিউ এই দিক বরাবর একটা ভেক্টর দেওয়া আছে যেটার মান এম আবার ধরো এই দিক বরাবর একটা ভেক্টর দেওয়া আছে যেটার মান এন ওকে আবার অ্যাঙ্গেল দেওয়া আছে কিউ ভেক্টরটা পি ভেক্টরের সাথে যে কোণ উৎপন্ন করছে সেই কোনটাকে ধরে নিলাম আমরা থিটা ওয়ান এম ভেক্টরটা পি এর সাথে যে কোন উৎপন্ন করছে সেটাকে ধরে নিলাম থিটা টু আর এন ভেক্টরটা পি এর সাথে যে উৎপন্ন করছে সেই ধরে নিলাম থিটা খেয়াল করে দেখছো এখানে অ্যাঙ্গেলগুলা আমি সব মেজার করতেছি কার সাথে আমি কিন্তু এখানে অ্যাঙ্গেল সব মেজার করতেছি ভাইয়া পি ভেক্টরের সাথে কিউ এর যে অ্যাঙ্গেলটা সেটাও পি এর সাথে m এর যে অ্যাঙ্গেলটা সেটাও p এর সাথে n এর কিনা আচ্ছা তো এখন আমরা কি করতে চাচ্ছি আমরা চাচ্ছি যে এইখানে যে ভেক্টর দেওয়া আছে এই ভেক্টর গুলার বের করতে রাইট ওকে আমাদের ফার্স্ট স্টেপ আমরা প্রথমে একটু ধরে নেব কি ধরে নেব আমরা ধরে নেব এই সবগুলো ভেক্টর যে লব্ধিটা

পড়ে আছে এখানে আমি সব মান গুলা লেখছি শুধু এই ভেক্টর চিহ্ন দেই নাই আর এখানে ডিরেক্টলি আমি ভেক্টরই বুঝাচ্ছি কারণ আমি লব্ধের মানও বের করতে চাচ্ছি দিকও বের করতে চাচ্ছি এই আমি এখানে ভেক্টর চিহ্ন দিয়ে বুঝাইছি এর ভিতরে মান আছে দিক আছে আর এখানে সেফ জাস্ট মান গুলা লেখছি কারণ ডিরেকশন তো তীর চিহ্ন দিয়ে দেখাই দিছি এগুলোতে এই যে পি এর ডিরেকশন এদিকে কিউ এর ডিরেকশন এম এন সব ডিরেকশন দেওয়া আছে এই আলাদা করে দিক না বলে দিয়ে শুধু মানগুলা বলে দিছি কিন্তু এই লেখার মধ্যে কোথাও দিক বলে দেওয়া আছে নাই এই জন্য এখানে আমি ভেক্টর চিহ্ন দিয়ে বুঝাইছি এর ভেতরে মানও আছে দিকও আছে হোয়াট এভার আউট অফ টপিকে আমরা না যাই তা প্রথমে কি করছি আমরা ধরে নিছি লব্ধি আর ভেক্টর যা পি ভেক্টরের সাথে কোণ করে আছে এখন আমরা যেটা করব লব্ধির পি ভেক্টর বরাবর উপাংশ নির্ণয় করব লব্ধির পি ভেক্টর বরাবর উপাংশ নেব এই উপাংশ বের করার জন্য তোমরা মাথায় রাখবা লব্ধিটাকে আমরা লিখব আর কস থিটা প্রমাণে যাচ্ছি না কোথা থেকে কিভাবে আসলো এসবে যাচ্ছি না বিশ্বাস রাখো শুধুমাত্র ভাইয়ের উপরে বিশ্বাস রেখে খালি লিখে যাও ঠিক আছে আচ্ছা তো আমরা প্রথমে যাচ্ছি লব্ধির পি ভেক্টর বরাবর উপাংশ এবং সেক্ষেত্রে লব্ধিটাকে লিখবো আর কস থিটা ভেক্টর গুলাকে কি লিখবো দেখো পি পি এর সাথে ওর নিজের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে জিরো ডিগ্রি এই জন্য পি যখন নেব তার সাথে নিতে হবে জিরো ডিগ্রি প্লাস এবার আসো কিউ যখন নেব কিউ পি এর সাথে কোণ উৎপন্ন করছে হবে কিটা ওয়ান প্লাস এবার আসো এম এম পি এর সাথে কোণ উৎপন্ন করছে থিটা টু এম যখন নিব তার সাথে নিতে হবে কস ফিটা টু সেম ভাবে এম যখন নেব তার সাথে নিতে হবে cos θ থ্রি ওকে আচ্ছা আমি আবারো বলি আমি যে ভেক্টরের সাথে লব্ধির অ্যাঙ্গেলটা ধরে নেব আমার প্রথম কাজ হবে সেই ভেক্টর বরাবর উপাংশ এখানে আমি যেহেতু লব্ধিটা ধরে নেছি P ভেক্টরের সাথে θ কোণ করে আছে এজন্য প্রথম কাজ P ভেক্টর বরাবর উপাংশটা বের করতেছি আর ওই ভেক্টর বরাবর যখন উপাংশ বের করব লব্ধির জন্য লিখতে হবে r cos θ আর ভেক্টরগুলোর জন্য ওই ভেক্টর

পি ভেক্টরের লম্ব বরাবর উপাংশ এবং এইটা বের করার জন্য আমরা চিত্র দিকে তাকাবই না আমরা জাস্ট এই এক নাম্বার ইকুয়েশনের প্রত্যেকটা কজকে আমরা সাইন বানাই দিব তাহলে লব্ধির জন্য হয়ে যাবে আর সাইন থিটা আর ইন্ডিভিজুয়াল ভেক্টর গুলোর জন্য পি সাইন জিরো ডিগ্রি কিউ সাইন থিটা ওয়ান m sin theta n sin theta এটা দুই নম্বর সমীকরণ ঠিক আছে এইবার আমরা একটু চাচ্ছি নতুন আর একটা চিত্র আঁকাই কেন এটা দেখো দেখো আমরা লব্ধি যে আর তার কয়টা উপাংশ নিছি দুইটা একটা নিছি p ভেক্টর বরাবর আর একটা নিছি p ভেক্টরের লম্ব বরাবর মাইন্ড ইট তাহলে আমি যদি বলি যে এইটা আমার আর ভেক্টরটা যার মান হলো আর এবং এর দুইটা উপাংশ নিয়েছে একটা নিছে কোন বরাবর পি বরাবর তো এইটা হলো আমার পি বরাবর উপাংশ একটা ভেক্টর নিছে কোন বরাবর পি এর লম্ব বরাবর আর একটা হইলো পি এর লম্ব বরাবর উপাংশ রাইট এন্ড পি বরাবর যে উপাংশটা সেটাকে আমি নাম দিছি কি আর কস থিটা wier লম্ব বরাবর যে উপাংশ এটাকে আমি নাম দিছি কি আর সাইন থিটা দেখো তোমার কাছে কিন্তু আর নাই তোমার কাছে আছে কি তোমার কাছে আর कॉस থিটা আছে তোমার কাছে আর সাইন থিটা আছে তোমার টার্গেট কিন্তু বাবা আর বের করা আমি আর कॉस থিটা আর আর সাইন থিটা দেরকে যদি আর বের করতে চাই তাহলে কি করতে হবে আমি 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার করে দেব আর এই কাজটা করলে আমার বের হয়ে যাবে লব্ধির মান আর ভেক্টরের মান দেখবিন শুধু আর আর আমি যদি দুই নাম্বারকে এক নাম্বার দিয়ে ভাগ করে দেই তাহলে এখান থেকে আমি পেয়ে যাব লব্ধির দিক দ্যাট মিন্স থিটা আর ঠিটা কার সাথে ধরে নিয়েছিলাম পি এর সাথে এই যে ভ্যালু আমার সেই থিটাটা পি এর সাথে মানে পি বরাবর উপাংশ ছিল আর cos ক্লিয়ার আমার কথাটা এখানে আমরা এর থেকে বেশি কিছু শিখবো না এই হলো আমার প্রসিডিউরটা প্রসিডিউরটা আমি আরেকবার একটু রিপিট করতেছি তোমরা আরেকবার একটু মনোযোগ দিয়ে শোনো খাতায় তো সবার তোলা হয়ে গেছে আই হোপ এখন তোমরা আরেকবার একটু মনোযোগ দিয়ে শোনো তোমার লম্বাংশ উপপাদ্য দিয়ে ভেক্টরের লব্ধি নির্ণয় করার জন্য এক ফাস্ট তোমাকে প্রত্যেকটা অ্যাঙ্গেল মেজার করতে হবে পি এর সাথে মানে যাকে তুমি পি ধরে নেবা তার সাথে প্রত্যেকটা অ্যাঙ্গেলকে মেজার করতে হবে এটা হলো নাম্বার ওয়ান নাম্বার টু তুমি লব্ধি ধরে নিবা পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করে এবার ওই লব্ধির কয়টা উপাংশ বের করবে তুমি দুইটা একটা হলো পি এর দিক বরাবর আর একটা হলো পি এর লম্ব দিক বরাবর ঠিক আছে তো পি এর দিক বরাবর যখন উপাংশ তখন লব্ধির জন্য আর থিটা আর ইন্ডিভিজুয়াল ভেক্টর গুলোর জন্য যে ভেক্টর নেব সে পির সাথে যত উৎপন্ন করছে তার কস। পি পির সাথে 0 ডিগ্রি করছে कॉस 0 কিউ পির সাথে থিটা 1 করছে এম পির সাথে থিটা 2 এন পির সাথে থিটা 3 এভাবে আমি লিখে দছি এন্ড যখন পির লম্ব বরাবর উপাংশ প্রত্যেকটা कॉस কে সিম্পলি চেঞ্জ করে কি বানায় দেব সাইন বানায় দেব বুঝতে পারছো কথাটা এরপর এক আর দুই বর্গ করে যোগ করলে লব্ধির মান বের হয়ে যাবে দুই নাম্বারকে এক নাম্বার দিয়ে ভাগ করলে লব্ধির দিক বের হয়ে যাবে এখানে অনেকের প্রশ্ন আসে যে ভাইয়া আমরা সব সময় লব্ধির দিকটাকে বা লব্ধিটাকে কেন পি এর সাথে ধরে নিচ্ছি তো তুমি যদি কিউ এর সাথে ধরো তাও কোনো প্রবলেম নাই এম যার সাথেই ধরো কোনো প্রবলেম নাই কিন্তু এটা যেহেতু আমি বেসিক বুঝাচ্ছি সো বেসিক বোঝার ক্ষেত্রে তুমি সব সময় এই আনুভূমিক বরাবর একটাকে চিন্তা করে নেবা যেটা পি এবং লব্ধিকে তুমি তার সাথেই সব সময় কম্পেয়ার করে কাজ করবা তাহলে তোমার জন্য কাজ করাটা সোজা হবে ঠিক আছে তো এই ছিল আমাদের লম্বাংশ উপপাদ্য সাহায্যে ম্যাপ করার প্রসিডিউর এখন আমরা এই প্রসেস কাজে লাগায়া বেশ কিছু প্রবলেম সলভ করলে লম্বাং উপপাদ্য নিয়ে আমাদের আর কোনো সন্দেহ থাকবে তো ম্যাথমেটিক্যাল প্রবলেমে আমরা তিনটা প্রবলেম নিয়ে আগে একটু আলোচনা করি এর বাইরেও আমরা আরেকটা প্রবলেম নিয়ে কথা বলবো তারপর আমরা তিনটা প্রবলেম নিয়ে আমাদের আলোচনাটা শুরু করি ওকে দেখো প্রথম কোশ্চেনে বল দেওয়া আছে চারটা একশো পঞ্চাশ ষাট পঞ্চাশ এবং বলা আছে কি পঞ্চাশ একশোর সাথে নাইনটি ডিগ্রি কোনে ক্রিয়াশীল ষাট পঞ্চাশের সাথে সত্তর ডিগ্রি কোনে ক্রিয়াশীল আর পঞ্চাশ এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে তিরিশ ডিগ্রি কোনে ক্রিয়াশীল প্রশ্ন হলো বলগুলোর লব্ধির মান কত এবং দিক কত সলভে আস দেখা আমি যেন কি বলছিলাম যে আনুভূমিক দিক বরাবর যেটা থাকবে সেটাকে সাপেক্ষ ধরেই কিন্তু আমরা কাজ শুরু করব তো এখানে আনুভূমিক দিক বরাবর কে আছে একশো নিউটন তো আমি যা হিসাব নিকাশ করব মানে লব্ধিকে আমি সব সময় একশোর সাথে ধরেই কাজ করব ঠিক আছে তো প্রথমেই আমরা একটু লিখি ধরি বলগুলোর লব্ধি আর ভেক্টর যা একশো নিউটন মানের বলের সাথে উৎপন্ন করে তাহলে আমি লব্ধিকে কার সাথে মেজার করতেছি বা কাকে সাপেক্ষ ধরে মেজার করতেছি একশো নিউটন মানের বলটাকে এখন আমার কি কাজ হবে এই যে একশো নিউটন মান যাকে সাপেক্ষ ধরতেছি প্রথমে আমি লবধিটা এর বরাবর বের করব তারপরে লব্ধিটা বের করব এই বরাবর তাহলে আমরা পাই লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করে আমরা পাই লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করে লব্ধির একশো নিউটন বল বরাবর উপাংশ এবং লব্ধির ক্ষেত্রে সেটাকে আমরা বলছিলাম আর অস্থিটা ইকুয়াল এবার আসো ইন্ডিভিজুয়াল উপাংশগুলো একশো একশোর সাথে কত ডিগ্রি করে উৎপন্ন করে জিরো ডিগ্রি একশো যখন নিব তার সাথে নিতে হবে কিরো ডিগ্রি প্লাস পঞ্চাশ এর সাথে কতক্ষণ উৎপন্ন করে 90 ডিগ্রি পঞ্চাশ একশোর সাথে কতক্ষণ উৎপন্ন করে 90 ডিগ্রি so পঞ্চাশ যখন নেব তার সাথে নেব কাইনটি ডিগ্রি প্লাস এবার আসো ষাট একশোর সাথে কতক্ষণ উৎপন্ন করে সাথে কতক্ষণ উৎপন্ন করতেছে ওয়ান সিক্সটি ডিগ্রি তো সাইট যখন নেব তার সাথে নিতে হবে সিক্সটি ডিগ্রি প্লাস এবার আসো পঞ্চাশ একশোর সাথে কতক্ষণ উৎপন্ন করে দেখো প্রথম অ্যাঙ্গেলটা যেহেতু আমরা অ্যান্টি ক্লকওয়াইজ মেজার করছি বাকি সবগুলো অ্যাঙ্গেল অ্যান্টি ক্লকওয়াইজ মেজার করবা তাহলে ম্যাথ ভুল হওয়ার কোনো চান্স নাই ক্লকওয়াইজ মেজার করাও যায় কিন্তু আমি বলবো তোমার কোনো রকমের ভুল এড়ানোর জন্য বেস্ট প্রসিডিউর হবে প্রথম অ্যাঙ্গেলটা যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ মেজার করতেছি সবগুলো অ্যাঙ্গেলকেই অ্যান্টি ক্লকওয়াইজ মেজার করো আচ্ছা তো 50 100 সাথে অ্যান্টি ক্লকওয়াইজ যে অ্যাঙ্গেলটা উৎপন্ন করে সেটা আমি কিভাবে বের করতে পারবো এখান থেকে শুরু করে এই পর্যন্ত টোটাল অ্যাঙ্গেল কত একশো তার সাথে ৩০ যোগ করলে টোটাল অ্যাঙ্গেল কত হচ্ছে দুইশো ডিগ্রি তার মানে পঞ্চাশ একশো সাথে টোটাল কত গুণ উৎপন্ন করতেছে দুইশো দশ তার সাথে একশো আশি দুইশো ডিগ্রি এজন্য আমি এই পঞ্চাশ যখন নেব তার সাথে নিতে হবে কজ দুইশো দশ ডিগ্রি এখন ক্যালকুলেটর ইউজ করে আমরা এখান থেকে আর কজ এটার কিন্তু একটা মান বের করে ফেলতে পারবো আমরা এবার এটার একটু মান বের করে ফেলি দেখি কত আসে ডিগ্রির মান কিন্তু তাহলে তাহলে এখানে থাকতেছে আমার মান এই ভাগটা আমার থাকতেছে না এই টার্মটা ভ্যানিশ হয়ে গেল এরপরে আমরা লিখবো সিক্সটি কেন্সটি প্লাস জিরো এখানে আলটিমেট আমার মোট মান চলে আসলো জিরো ঠিক আছে এখান থেকে আমাদের মান চলে আসলো কত জিরো ওকে এবার আমি একটু এগুলো মুছে দিচ্ছি এবার আমরা কি লিখবো আবার লব্ধির একশো নিউটন বলের লম্ব বরাবর উপাংশ এইখানে কিন্তু আমি তোমাদের বলছি এখন আর চিত্র দেখার তোমার কোনো টাইম নেই তুমি প্রত্যেকটা কে সাইন বানাই দিবা তাহলে লব্ধির ক্ষেত্রে হয়ে যাবে আর সাইন থিটা আর বাকি ইন্ডিভিজুয়াল বলগুলোর ক্ষেত্রে কি হবে প্রথমটা হবে একশো সাইন জিরো ডিগ্রি তারপর একটা হবে পঞ্চাশ সাইন ডিগ্রি তারপর একটা হবে সিক্সটি সাইন ওয়ান সিক্স জিরো ডিগ্রি তারপর একটা হবে ফিফটি সাইন টু ওয়ান জিরো ডিগ্রি

এখান থেকে আমাদের মান আসতেছে এবার আর চিত্র আমাদের দরকার নেই এইবার আমাদের কাজ হলো যে চিত্রটাকে একটু নতুন করে আঁকানো তাহলে এইটা যদি হয় আর সেই আর আমরা দুইটা উপাংশ বের করছি একটা ছিল আনুভূমিক দিকে কোন দিকে আনুভূমিক দিকে দেখতে দ্যাট মিনস একশো নিউটন বরাবর আর একটা ছিল ওই একশো নিউটনের উলম্ব দিকে আর একশো নিউটন বরাবর বা আনুভূমিক দিকে সেটাকে নাম দিছিলাম আর কস থিটা আর উলম্ব দিকেরটা হলো আর সাইন থিটা চিত্র এখনো শেষ আর আমি লব্ধির দিকটা ধরে নিয়েছিলাম কার সাথে একশো নিউটনের সাথে থিটা দ্যাট মিনস আনুভূমিক বরাবর বা আর কস থিটা যেটা বের করছি তার সাথে লব্ধি আর এর দিক থিটা এখন যেটা বলছিলাম সেই অনুযায়ী কাজ করি এক স্কোয়ার প্লাস দুই স্কোয়ার এটা করে দেখবো লব্ধির মানটা বের হয়ে যাবে একের বাম্পার যখন স্কোয়ার করব তখন হবে আর স্কোয়ার কজে স্কোয়ার থিটা প্লাস দুইয়ের বাম্পার যখন স্কোয়ার করবো তখন হবে r স্কোয়ার সাইন স্কোয়ার থিটা এবার আসলে রাইট পয়েন্ট 0.317 এর উপরে তার উপরে স্কোয়ার আমরা লাইনে যদি যাই আর কমন নিয়ে নিলাম যখন আমি আর স্কোয়ার কমন নিচ্ছি তখন cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এর মান কত হবে ওয়ান

এবার আর স্কোয়ার থেকে যখন শুধু আর বের করব পুরো অ্যানসারটাকে রুট করতে হবে এটা আসবে এত নিউটন যা বলগুলোর লব্ধির মান লব্ধির মানটা কিন্তু আমাদের বের হয়ে গেল এখন আমরা চাচ্ছি লব্ধির দিকটা বের করতে আমি যেরকমটা বলছিলাম লব্ধির দিক বের করার সময় আমরা দুই নাম্বারকে এক নাম্বার দিয়ে ভাগ করে দেব ভাগ এক দেখো যখন দুই নাম্বারকে এক নাম্বার দিয়ে ভাগ করে দেব তখন উপরে হবে আর সাইন থিটা নিচে হবে আর কস থিটা লেফট সাইড গেলো এবার রাইট সাইডে আসো

আচ্ছা কি বলছ প পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ বলত্রয় কোন বিন্দুতে ক্রিয়া করে ভারসাম্য তৈরি করলে লব্ধির মান কত আচ্ছা এই কোশ্চেনটা একটু ভুল আছে একটু কারেকশন করে নাও প্রশ্নটা এরকম হবে যে পি পি প্লাস কিউ পি মাইনাস কিউ বলত্রয় কোন বিন্দুতে সমান সমান কোণে ক্রিয়া করলে সো এইখানে একটা টার্ম অ্যাড হবে কি সমান সমান কোণে সমান সমান কোণে ক্রিয়া করে ভারসাম্য তৈরি করলে লব্ধির মান কত তার মানে তো বুঝতে পারতো এখানে একটা বিন্দুতে বল কাজ করবে তিনটা এবং তিনটা বলের মধ্যে যে কোনো দুইটা বলের মধ্যবর্তী কোণ এটার মান হবে অলয়েজ সমান তাহলে চিত্রটা কি রকম হবে সলভে আস আমরা ধরে নিলাম এটা হলো আমার সেই বিন্দুটা এই বিন্দুতে এই দিক বরাবর একটা বল কাজ করতেছে যে বলের মান পি এই দিক বরাবর একটা বল কাজ করতেছে যে বলের মান দেওয়া আছে ই প্লাস কিউ আর এই দিক বরাবর একটা বল কাজ করতেছে যে বলের মানটা হলো পি মাইনাস কিউ যেহেতু বলছে যে সমান সমান কোণে ক্রিয়া করে তাহলে এই বল দেওয়ার মধ্যবর্তী কোন যদি হয় ১২০ ডিগ্রি এই বল দেওয়ার মধ্যবর্তী কোন হবে একশো বিশ ডিগ্রি ইনফ্যাক্ট এই অ্যাঙ্গেলটাও হবে একশো বিশ ডিগ্রি এটা ছাড়া কিন্তু আর কোন চিত্র হওয়ার কোনো ওয়ে নাই তিনটা বল যদি একে অপরের সাথে সমান সমান কোন ক্রিয়া করতে চায় তাহলে যে কোনো দুইটা বলের মধ্যবর্তী কোন সব সময় কত ডিগ্রি হবে একশো বিশ ডিগ্রি হবে ব্যাস তাহলে চিত্র নিয়ে আর কোনো প্রবলেম নেই এখন আস আমরা চাচ্ছি কি এই বল তিনটার লব্ধির মান বের করতে তো এখানে অ্যাজ ইউজুয়ালি আমরা যেটা করব যেহেতু অনুভূমিক বরাবর এখানে পি মানের বলটা আছে তাহলে আমরা লব্ধিকে মেজার করে নেব সব কার সাথে অনুভূমিকের সাথে সো ফার্স্ট অফ অল যে কথাটা সেটা একটু লিখে ফেলে ধরি লব্ধি আর ভেক্টর যা পি মানের বলের সাথে থিটা কোণ করে তাহলে তোমার কাজ কি পি বল বরাবর উপাংশ আর কস থিটা ইকুয়াল পি পি এর সাথে যেহেতু জিরো ডিগ্রি কোন উৎপন্ন করে পি কস জিরো ডিগ্রি প্লাস

পি বলে লম্ব লম্বর আর সাইন থ্রিটা ইকুয়াল পি সাইন জিরো ডিগ্রি প্লাস পি প্লাস কিউ সাইন একশো বিশ ডিগ্রি প্লাস

এবার আমরা দেখবো সাইন দুইশো চল্লিশ এর মান মানগত সাইন দুইশো চল্লিশ এটার মান মাইনাস রুট থ্রি বাই টু মাইনাস রুট থ্রি বাই টু দ্বারা পি কে গ্রহণ করলে মাইনাস রুট থ্রি পি বাই টু আর মাইনাস রুট থ্রি বাই টু দ্বারা মাইনাস কিউ কে গ্রহণ করলে প্লাস রুট থ্রি কিউ বাই টু তো এইবার রুট থ্রি পি বাই টু মাইনাস রুট থ্রি পি বাই টু চলে গেল

আর sin থিটা কি বলতে পারি কিউ এইটা দুই নম্বর এবার দেখো এই কিন্তু লব্ধির দিক চায় নাই सिर्फ লব্ধির মান চাইছে লব্ধির মান বের করার জন্য আমরা এবার কি করব আমরা একের বর্গের সাথে দুইয়ের বর্গকে যোগ করব তো যোগ করি বাম দিকে যদি আমি বর্গ করে যোগ করি এটা হবে আর স্কোয়ার কথা এটা আর স্কোয়ার সাইন

বিশ সত্তর একশো বিশ ডিগ্রি কোণে কেশেল বলগুলোর লব্ধি কত এখানে আমি একটু কথা বলবো দেখো এখানে কিন্তু বলছে বলগুলোর লব্ধি কত এই কথাটা খুব ইম্পর্টেন্ট এই ওয়ার্ডটা বলগুলোর লব্ধি কত আমার কি এখানে ক্লিয়ার করে দিছে লব্ধির মান কত কিংবা এটা বলছে লব্ধির দিক কত সেটা কিন্তু বলেনি আমার স্ট্রেপ বলছে লব্ধি কত যখন বলবে লব্ধি কত তোমার বুঝে নিতে হবে এর মধ্যে মান ইনক্লুডেড আছে এর মধ্যে দিক ইনক্লুডেড আছে শুধু লব্ধি বের করতে বলা মানে লব্ধির মানও বের করতে হবে লব্ধির দিকও বের করতে হবে এটার সলিউশনে আস এটা খুবই সোজা ম্যাথ আমি তারপরও একটু তোমাদেরকে দেখাই নিচ্ছি আমি এক্সিস আঁকাই নিলাম এটা এক্স এক্সিস এর পজিটিভ দিক এটা এক্স এক্সিস এর নেগেটিভ দিক পাই এর পজিটিভ ওয়াই এর নেগেটিভ এখন বলছে দশ পনেরো বিশ যারা প্রত্যেকে কার সাথে অ্যাঙ্গেল উৎপন্ন করছে একসক্ষের ধনাত্মক দিকের সাথে তাহলে প্রথম ভেক্টরটা যদি আমি আঁকাই দশ নিউটন সেটা হবে এই রকম। এবং যা অক্ষের সাথে কত ডিগ্রি উৎপন্ন করছে বিশ ডিগ্রি একস অক্ষের ধনাত্মক দিকের সাথে বিশ ডিগ্রি দ্বিতীয় অ্যাঙ্গেল দ্বিতীয় ভেক্টরটা কত পনেরো নিউটন মানের একটা বল ওকে পনেরো নিউটন মানের একটা বল বলের ধনাত্মক দিকের সাথে কত অ্যাঙ্গেল উৎপন্ন করছে ডিগ্রি এবং আরেকটা আর নিউটন মানের একটা বল যা একশের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন করছে একশো ডিগ্রি এখন বলছে এই দশ পনেরো বিশ এই সবগুলো লব্ধিগত মানে লব্ধের মান চাইছে দিক চাইছে তো এইবার দেখো তো দশ পনেরো বিশ এদের কেউ কি আনুভূমিক বরাবর আছে নাই তো আমি আনুভূমিক বরাবর এবার আছে কি এক্স তো এবার আমি কাজ করব এক্স এক্সিস বরাবর ধরে ঠিক আছে তো এবার আমার মেজারমেন্ট গুলা কার সাথে হবে এবার আমার মেজারমেন্ট গুলা কিন্তু হবে এক্স অক্ষের সাথে আচ্ছা এবার আমি লিখবো কি ধরি লব্ধি আর ভেক্টর যা এক্স অক্ষের সাথে ঠিকঠাক কোণ করে এবার কিন্তু আমার জন্য রেফারেন্স একবার আবার কাজ হবে একবার এক্স অ্যাক্সিস বরাবর আর একবার হবে এক্স এক্সিস এর লম্ব বরাবর তাহলে আমরা পাই এক্স অক্ষ বরাবর আনুভূমিক দিকে যেটা থাকে সেটাকেই সবসময় রেফারেন্স ধরে কাজ করলে ভুল হওয়ার পাই বরাবর যেহেতু লব্ধি একসক্ষের সাথে থিটাকন করে সেম এস লব্ধির উপাংশটা কি হবে আর কস থিটা এবার আসো দশ একসক্ষের সাথে কতক্ষণ উৎপন্ন করে বিশ ডিগ্রি না তাহলে দশের জন্য নিতে হবে কস পনেরো ডিগ্রি এখান থেকে আর কস থিটার একটা মান বেরোবে যেটাকে দেবে এক নম্বর আমি আর এখানে ক্যালকুলেশন গুলো করে দিচ্ছি না ওকে তারপরে কি করবো এবং এক সক্ষের লম্ব বরাবর লব্ধির উপাংশ প্রত্যেকটা কজ এখন হয়ে যাবে সাইন আর সাইনটিটা ইকুয়াল টেন সাইন টোয়েন্টি ডিগ্রি ফিফটিন সাইন সেভেন্টি ডিগ্রি টোয়েন্টি সাইন ওয়ান টোয়েন্টি ডিগ্রি ভাবে এখান থেকে আর সাইন থিটা এটার একটা মান বের হবে দেবো দুই নম্বর এরপরে লব্ধির মান বের করার জন্য এক স্কোয়ার প্লাস দুই স্কোয়ার এটা করলে কি বের হয়ে যাবে লব্ধির মান বের হবে দ্যাট মিন্স আর বের হয়ে যাবে এবং দুই ভাগ এক এটা করলে কি বের হবে লব্ধির দিক থিটা বের হবে এবং এখানে বলা আছে এই থিটাটা কিন্তু এবার যে ভেক্টরগুলো দেওয়া ছিল তাদের কারো সাথে না এই থিটাটা কিন্তু এবার এক্স অক্ষের সাথে কারণ আমি শুরুতেই ধরে নিয়েছি লব্ধি এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে ওকে সো এটা লিখে দিবা যা এক্স অক্ষের সাথে বাস এইভাবে আমরা তিন নাম্বার প্রবলেমটাও সলভ করতে পারছি ঠিক আছে এখন আসো লম্বাংশ উপপাদ্য দিয়ে আমি আরেকটা ম্যাথ করাবো এটা একটু স্পেশাল ম্যাথ এই ম্যাথটা এডমিশন টেস্টে এর আগে আসছিল এবং এটা কনসেপ্ট বুক থেকে নেয়া ঠিক আছে এই ম্যাথটা যদি করতে পারো তাহলে মোটামুটি আমি আশা করি লম্বাংশ উপপাদ্য দিয়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকার কথা না এন্ড সো দ্য লাস্ট প্রবলেম দ্য প্রবলেম ইজ একটি সুষম সরভুজের একটা কৌণিক বিন্দু থেকে বিপরীত কৌণিক বিন্দুগুলোর সংযোগ রেখা বরাবর যথাক্রমে এক দুই তিন চার ও পাঁচ নিউটন বল ক্রিয়ান্ত বলগুলো লব্ধির মান বের করতে হবে দিক বের করতে হবে তো তোমার প্রথম কাজ একটা সুষম সরভুজ আঁকায় নাও আমরা আগে একটা সুষম সরভুজ আঁকাই না ওকে তো এই হলো আমার সেই সুষম সরবুজটা আমরা আগে একটা সুষম সরবজ আঁকায় নিলাম একটু কম বেশি হয়েছে হোয়াট তুমি ধরে নাও এটা একটা সুষম সরবোজ এখন এই সুষম সো এই পয়েন্ট থেকে এই একটা কৌণিক বিন্দু এই পর্যন্ত একটা বল আমি ধরে নিলাম এক নিউটন আবার এই কৌণিক বিন্দু থেকে এই যে আর একটা কৌনিক বিন্দু এই দুই পয়েন্টের মধ্যে একটা বল কাজ করতেছে সেটা দুই নিউটন আবার এই কৌণিক বিন্দু থেকে এই যে একটা কৌণিক বিন্দু এই দুই পয়েন্টের মধ্যে একটা বল কাজ করতেছে যেটা তিন নিউটন আবার এই কৌণিক বিন্দু থেকে এই কৌণিক বিন্দু এই দুই পয়েন্টের মধ্যে যে বলটা কাজ করতেছে সেটা চার নিউটন আবার এই কোনা থেকে এই কোনা পর্যন্ত যে বলটা কাজ করতেছে সেটা পাঁচ নিউটন ব্যাস তাহলে একটা সুষম ষড়ভুজ যার এক কৌণিক বিন্দু থেকে বাকি প্রত্যেকটা কৌণিক বিন্দু বরাবর যথাক্রমে এক দুই তিন চার এবং পাঁচ নিউট্রন বল ক্রিয়া এখন প্রশ্ন হলো এই সবগুলো বলে লব্ধের মান এবং দিক কত আচ্ছা এখানে প্রথম যেটা তোমার লাগবে অ্যাঙ্গেল গুলা লাগবে একটা সুষম সরভুজের মোট অ্যাঙ্গেল কত এটা কি বের করতে জানো না জানলে এবার একটু দেখো আমরা জানি এন ভুজের মোট কোন য এন এর জায়গায় তিন বসায় দিবা থ্রি মাইনাস টু মানে ওয়ান ইন্টু একশো আশি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি চতুর্ভুজ বললে এন এর জায়গায় চার বসায় দিবা এখানে আমার চাইছে সরভুজ সুতরাং সরভুজের মোট মোট একশো আশি এটা হবে সেভেন টোয়েন্টি ডিগ্রি ক্যালকুলেশন করে দেখো সিক্স থেকে টু গেলে ফোর ফোর ইন্টু ওয়ানটি এক সাতশো বিশ ডিগ্রি ঠিক আছে এখন কথা হলো দেখো প্রশ্নে কিন্তু বলে দিছে সুষম সরবুজ সুষম কথাটার মানে হলো এই সরভুজে ইন্ডিভিজুয়াল যে কোনগুলো আছে এই প্রত্যেকটা কোণের মান সমান এই যে সরভুজটা এই সরভুজের ইন্ডিভিজুয়াল কোন কয়টা এই একটা কোন 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 এই একটা কোণ টোটাল কোন কয়টা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সো যেহেতু সুষম সরভুজ এই প্রত্যেকটা কোণের মান সমান সো একটা কোণ যদি আমি বের করতে চাই তাহলে মোট অ্যাঙ্গেলকে কত দ্বারা ভাগ করতে হবে ছয় দ্বারা সুতরাং সুষম সরভুজটির প্রতিটি কোণ একশো বিশ ডিগ্রি এখন কথা আছে এই পুরো অ্যাঙ্গেলটার মান যখন তুমি পাইছো একশো বিশ ডিগ্রি এটা একটু এখানে লিখি ঠিক আছে এই পুরো অ্যাঙ্গেলটার মান কত হয়েছে একশো বিশ এই পুরো অ্যাঙ্গেলটাকে এক দুই তিন চার পাঁচ এই বলগুলো আবার এই একটা ইন্ডিভিজুয়াল অ্যাঙ্গেল এই একটা ইন্ডিভিজুয়াল অ্যাঙ্গেল এই একটা ইন্ডিভিজুয়াল অ্যাঙ্গেল এই একটা ইন্ডিভিজুয়াল অ্যাঙ্গেল কয়টা সমান অ্যাঙ্গেলে আবার ভাগ করছে চারটা একটা দুইটা তিনটা চারটা তাহলে পুরো একশো ডিগ্রি বা পুরো অ্যাঙ্গেল থেকে এই ইন্ডিভিজুয়াল চারটা অ্যাঙ্গেল যদি আবার বের করতে চাও দেখো এটা যেহেতু সুষম সরভুজ এই জন্য আমি সবগুলো অ্যাঙ্গেলকে কিন্তু সমান ধরতেছি এটা সুষম না হলে হইতো না

একশো বিশ ডিগ্রি বাই চার ইকুয়াল মানগুলো লিখে ফেলি তাহলে এটাও থার্টি ডিগ্রি এটাও এটাও ব্যাস এখন আমরা দেখো এক দুই তিন চার পাঁচ প্রত্যেকটা বলার মান জানি আবার অ্যাঙ্গেল জানি সুন্দর করে কিন্তু এখন আমরা তাহলে লব্ধির মান বের করতে পারবো এবার আমরা লিখবো কি ধরি এখানে আনুভূমিক দিকে কোনটাকে আমি আঁকাইছি এক নিউটন তাহলে আমি রেফারেন্স এক নিউটন ধরে কাজ করব ধরি লব্ধি আর ভেক্টর যা এক নিউটন মানের বলের সাথে থিটা কোন উৎপন্ন করে একের সাথে কতক্ষণ জিরো ডিগ্রী তাহলে 1 কস জিরো ডিগ্রি প্লাস দুই একের সাথে কতক্ষণ উৎপন্ন করতেছে থার্টি তাহলে টু কী প্লাস এই যে তিন

যে মান আসবে সেটাকে দিলাম এক নম্বর লম্ব বরাবর উপাংশ প্রত্যেকটা কজ কে এবার সাইন বানাই দেব আর সাইনটিটা ইকুয়াল जरो डिग्री टू सार्टी डिग्री थ्री सैन सिक्सटी डिग्री फोर साल नाइनटी डिग्री फाइव साल एक्श डिग्री एखान के कार मान पाव रे बाबा আর সাইন থিটার মান আমরা পেয়ে যাব সেটাকে আমরা দিব দুই নম্বর এরপর কাজ এক স্কোয়ার প্লাস এটা করে দিচ্ছি না এটা নিজেরা করে তাহলে এখান থেকে পাবো হলো লব্ধির মান আর দুই ভাগ এক এটা করলে এখান থেকে পাবো লব্ধির দিক আর লব্ধির দিক এখানে কার সাথে ধরে নিয়েছি লব্ধির দিক কিন্তু আমরা ধরে নিছি এক নিউটনের সাথে এক নিউটন মানের বলের সাথে লব্ধি কথা বলে উৎপন্ন করে থিটা তো লাস্টে লিখে দেব লব্ধি যা এক নিউটন মানের বলে সেটা কোণ উৎপন্ন করে ঠিক আছে তো এই ছিল আমাদের টপিক নাম্বার সেভেন লম্বাংশ উপাধ্যায়ের সাহায্যে লব্ধির মান এবং দিক নির্ণয় আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত সবাই ভালো থাকা আল্লাহ চলে